Assalamualaikum everyone, welcome back to my channel. আজকে আপনাদেরকে সাথে আমি শেয়ার করব একটা রিকোয়েস্টেড ভিডিও এক আপু দেখতে চেয়েছেন ডলারট্রি ডেকোরেশন ভিডিও তো আজকে আপনাদেরকে আমি দেখাবো ডলারট্রি জিনিস ইউজ করে আমি কিভাবে মেকআপ অর্গানাইজার বানিয়েছি তো এই দুটি মেকআপ অর্গানাইজার যদি আপনারা বাইরে থেকে কিনতে যান তাহলে এগুলোর মোটামুটি দাম একটার 49 আর একটার 59 ডলারের মতো পড়বে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে অল্প খরচে আপনারা ডলারট্রি জিনিস এবং ঘরে থাকা জিনিস ইউজ করে কিভাবে এই ধরনের সেম প্রায় একই রকম মেকআপ অর্গানাইজার তৈরি করতে পারেন এখানে আমি নিয়েছি ডলারট্রি মেকআপ অর্গানাইজার বক্স এগুলো এক একটা বক্স 1 ডলার করে তো আমি এই বক্সগুলো আমি একটার উপর আরেকটা এভাবে স্ট্যাক করে গ্লু দিয়ে লাগিয়ে নিব আপনারা চাইলে আমি দুটো বক্স দিব এর উপরে একটা লিপস্টিক হোল্ডার দিব আর আপনারা যদি চান দুটা তিনটা চারটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তো প্রথমে একটু E6000 বা সুপার গ্লু দিয়ে দিবেন যে কোনো স্ট্রং গ্লু তারপরে আপনারা হট গ্লু দিয়ে লাগিয়ে নেবেন E6000 বা সুপার গ্লু দিলে কি হবে এটা অনেক স্ট্রং থাকবে পরবর্তীতে আপনি ড্রয়ারগুলো খুলতে লাগাতে এটা আর পড়ে যাবে না আর হট গ্লুটা হচ্ছে একেবারে তাড়াতাড়ি এটা হোল্ড করার জন্য আমরা হট গ্লুটা ইউজ করব তো আমি এখন লাগিয়ে নিয়েছি দুইটা বক্স আর আমি চারপাশে একটু গ্লু দিয়ে দিচ্ছি এরপরে আমি উপরে দিয়ে দিচ্ছি এটা লিপস্টিক হোল্ডারটা আমি উপরে লাগিয়ে নিচ্ছি তো সেম একইভাবে আমি আরেকটা অর্গানাইজার বানিয়ে নিচ্ছি সেম একই রকম দুটা বক্স আর উপরে আরেকটা মেকআপ হোল্ডার লাগিয়ে নিচ্ছি সেম আরেকটা বক্স আমি নিয়েছি বক্সে যে ড্রয়ারটা আছে ওই ড্রয়ারটা আমি ফেলে দিয়েছি আর যে মাঝখানে যে বক্সটা আছে ওইটা আমি দুটো অর্গানাইজারের মাঝখানে আমি রেখেছি এটা হচ্ছে আমাদের মেকআপ ব্রাশ হোল্ড করার জন্য আপনাদের যদি মেকআপ ব্রাশ বেশি থাকে আপনারা এই ধরনের বক্সগুলো দুটা তিনটা ইচ্ছা মতো ইউজ করতে পারেন আপনারা একটা যদি মাঝখানে দেন দুপাশে দুটা দিতে পারেন এটা আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন তো আমি দুপাশে দুটো বক্স উপরে একটা মেকআপ অর্গানাইজার এইভাবে করেছি আর মাঝখানে দিয়েছি ব্রাশ হোল্ডার তো দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর ইজিতে কত অল্প খরচে কি সুন্দর একটা অ্যাক্রিলিক মেকআপ অর্গানাইজার আমি তৈরি করে ফেলেছি এরপরে আসছি আমি দ্বিতীয় মেকআপ অর্গানাইজারটাতে এটা হচ্ছে একটা ব্রেসলেট হোল্ডার তো এই ব্রেসলেট হোল্ডারটা আমি তৈরি করার জন্য আমি নিয়েছি দুটা ক্যান্ডেল হোল্ডার এখানে নিয়েছি আমি দুটা টিস্যুর রোল বড় যে কিচেন টাওয়ালগুলো আছে কিচেন টিস্যুগুলো ওগুলোর রোল আর একটা হচ্ছে টয়লেট টিস্যু রোল আর এখানে আমি নিয়েছি এটা হচ্ছে একটা চকলেটের বক্স চকলেট খাওয়ার পরে আমি বক্সের ট্যাগটা ভালো করে তুলে নিয়েছি আর এটা হচ্ছে ডলারট্রি কন্ট্যাক্ট পেপার এখন আমি বড় যে দুটো টিস্যু রোল আছে ওগুলার মাপ মতো আমি কন্ট্যাক্ট পেপার কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি কন্ট্যাক্ট পেপার থাকে আপনারা কন্ট্যাক্ট পেপার ইউজ করতে পারেন অথবা আপনারা টিস্যু রোলগুলো রং করে নিতে পারেন অথবা আমরা যেভাবে গিফট পেপার গিফট বক্স র্যাপিং করি ওভাবে করেও আপনারা কিন্তু র্যাপিং পেপার দিয়ে রোল করে নিতে পারেন আপনাদের কাছে যার কাছে যেটা আপনাদের হাতের কাছে আছে যেটা আপনাদের জন্য পাওয়া সহজ ওইটা দিয়ে আপনারা করতে পারেন তো সেম একইভাবে আমি যে ছোট টয়লেট টিস্যু রোলটা আছে ওটাও পেপার দিয়ে কন্ট্যাক্ট পেপার দিয়ে কভার করে নিব আর আমি কি করছি টয়লেট পেপার রোলটা দুই পাশ থেকে একটু কেটে নিচ্ছি দুই পাশ থেকে কেটে নিলে সুবিধা হবে কি টিস্যুর বড় টিস্যুর যে রোলটি আছে ওটা একেবারে মাঝখান দিয়ে বসে যাবে সিকিউর হয়ে কারণ এমনি যদি আমি স্ট্রেট বসিয়ে দিই তাহলে কিন্তু এটা পরে কিন্তু ভারে চুড়ি বা আমি ঘড়ি রাখার পরে ওটা কিন্তু হেভি হয়ে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এখন এটা আর পড়বে না
তো এখন আমি দুটো সার্কেল কেটে নিচ্ছি, এগুলো আমি নিয়েছি ডলারট্রি ফোম বোর্ড। আপনাদের কাছে যদি ফোম বোর্ড থাকে ফোম বোর্ড ইউজ করবেন, অথবা আপনারা যে কোনো মোটা পেপার অথবা আপনারা কার্ডবোর্ড ইউজ করতে পারেন। এখন আমি কেটে নিচ্ছি, আগের যেভাবে ফোম বোর্ড কেটেছি সেম একই টেকনিকে আমি রাউন্ড করে দুটা গোল গোল করে দুটা কন্ট্যাক্ট পেপার কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি কন্ট্যাক্ট পেপারটা ফোম বোর্ডের উপর বসিয়ে দেব। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে এখনই ভিডিওতে একটি লাইক করে দেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব আর বেল বাটনটি বাজিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা আজকে নতুন এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য। আমার এই চ্যানেলে আমি মূলত হোম ডেকোরেশন, আইডিয়া, অর্গানাইজেশন, ক্লিনিং, কুকিং এবং লাইফস্টাইল ভিডিও শেয়ার করে থাকি। এই ধরনের ভিডিও যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই তো দেখতে পাচ্ছেন এখন আমি কন্ট্যাক্ট পেপার লাগিয়ে নিয়েছি, আর আমি আনইভেন কন্ট্যাক্ট পেপারগুলো আমি কেচে দিয়ে কেটে নিয়েছি। তো আমার তিনটা টিস্যুর রোল রেডি হয়ে গেছে। এখন আমি চকলেটের যে বক্সটা রেখেছি আমি আমার বেস হিসাবে রাখবো। এটা আমি চকলেটের বক্সটা নিচে দিয়ে দিচ্ছি যাতে আমি মুভ করার সময় ইজিলি মুভ করতে পারি। তো আমি বসিয়ে দেখে নিলাম কীভাবে আমি রাখতে আমি পছন্দ করব, ডিজাইনটা আমি কিভাবে করব। তো আমি প্রথমে টয়লেট টিস্যুর উপর যে টিস্যুর রোলটা বড় রোলটা আছে ওটা গ্লু লাগিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু গর্জিয়াস করার জন্য একটা লেস লাগিয়ে নিচ্ছি। যারা আমার লাস্ট ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি মেসেজগুলো সবার মেসেজগুলো সময় মতো রিপ্লাই দিতে পারছি না, এই জন্য আমি আসলে অনেক আন্তরিকভাবে দুঃখিত। কারণ আপনারা তো জানেন আমি দেশের বাইরে থাকি, তো এখানে সব কিছু নিজেই করতে হয়, আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো আসলে সংসারে কাজ করে বাচ্চা কাচ্চা সামলিয়ে সবার কমেন্ট রিপ্লাই দেওয়া, সময় মতো রিপ্লাই দেওয়া আসলে একটু কষ্ট হয়ে যায়। তারপরও আমি সবার কমেন্টগুলো আমি রিপ্লাই দিয়ে দিব আমার সময় করে। আপনারা প্লিজ কেউ মন খারাপ করবেন না, আর সবাই এরকম সুন্দর সুন্দর কমেন্ট করতেই থাকবেন। আপনাদের কমেন্টগুলো দেখলে কিন্তু আমি ভিডিও করার এবং এত কষ্ট করার উৎসাহ পাই। তো এখন দেখেন আমি বিটটা লাগিয়ে নিয়েছি, এখন আমি ক্যান্ডেল হোল্ডারগুলোতে আমি গ্লু দিয়ে জোড়া লাগিয়ে নিচ্ছি, আর উপরে আমি রোলটা বসিয়ে দিচ্ছি। বড়টা আমি পেছনে রাখছি আর ছোটটা আমি সামনে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর আমি ক্যান্ডেল হোল্ডারের মাঝখানে যেখানে আমি গ্লু দিয়ে জোড়া লাগিয়েছি ওই জায়গায়ও আমি একটা লেস লাগিয়ে দিচ্ছি, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে, গ্লুটা আর দেখা যাবে না। এখন আমি ছোট হোল্ডারটিও আমি গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু সুপার গ্লুও দিয়ে দিতে পারেন, তাহলে আরও অনেক বেশি মজবুত হবে। আর এই যে এখন দেখছেন এখানে আমি আমার টুকটাক এভরিডে ইউজের জিনিসগুলো আমি এইটাতে রেখেছি, এই শেলফটাতে রেখেছি। আমার একটা বড় ড্রেসিং টেবিল আছে, কিন্তু এই দেশের ড্রেসিং টেবিলগুলো হচ্ছে অনেক বড় উঁচু, ওইগুলো তো আপনি বসে মেকআপ করতে বা স্কিন কেয়ার করতে একেবারে অসুবিধা। এই কারণে আমি এটা একটা ওয়ালমার্টের বুক শেলফ নিয়েছি, এর উপর আমি আমার ফার্নিচারের কালারের সাথে ম্যাচিং করে কন্ট্যাক্ট পেপার লাগিয়ে নিয়েছি। কিন্তু বুক শেলফগুলো তো তেমন উঁচু হয় না, তো আমি যদি একটা ছোট টুল নিয়ে এখানে বসি তাহলে এটা অনেক নিচু হয়ে যায়, আর আমি মিরর রাখলে মিররটা আমি দেখতে পাই না। তো এই কারণে আমি চারপাশে চারটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাস নিয়ে ওটাতে আমি একটু E6000 লাগিয়ে নিয়েছি। আর এর উপর আমি সেম মাপের একটা কাট কেটে নিয়েছি, আর কাটটাতেও আমি কন্ট্যাক্ট পেপার লাগিয়ে নিয়েছি।
এখন আমি আপনাদেরকে আমার ব্রেসলেটের হোল্ডারটা ডেকোরেশন করে দেখাবো কেমন লাগে দেখতে আপনারাই দেখুন আমি যে জিনিসগুলো বেশি ইউজ করি ওই জিনিসগুলো আমি এখানে রাখবো এখানে মোস্টলি আমি যেগুলো হাতের কাছে রাখি আমি মোস্টলি ইউজ করি ওই টাইপের জিনিসগুলো এই শেলফটাতে থাকে তো আমি ওই হিসাবে এটা ডেকোরেশন করে নিচ্ছি দেখলেন তো কত সহজে অল্প খরচে কত সুন্দর একটা ব্রেসলেট চুড়ি ঘড়ি রাখার হোল্ডার তৈরি হয়ে গেল এই পুরো হোল্ডারটা বানাতে আমি শুধু দুটা স্ট্যান্ড নিয়েছি ক্যান্ডেল হোল্ডার নিয়েছি আর আপনারা যদি চান ওই দুটো ক্যান্ডেল হোল্ডার ইউজ না করে আপনারা অন্য কিছু আপনাদের ঘরে থাকা যে কোনো কিছু আপনারা দিতে পারেন বা আপনারা দুটো গ্লাস একটার উপর একটা স্ট্যাক করে দিতে পারেন কত সুন্দর অল্প খরচে একটা ইউজফুল জিনিস তৈরি হয়ে গেল এখন আমি মেকআপ অর্গানাইজারটা সেট আপ করছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি ব্রাশ হোল্ডারের ভিতর আমি কিছু রক দিয়ে দিচ্ছি রক্স দিলে সুবিধা হবে কি যখন আমি ব্রাশগুলো রাখবো এগুলো আর পড়ে যাবে না এগুলো সোজা হয়ে থাকবে আর বক্সগুলো ক্লিয়ার হওয়াতে সুবিধা হয়েছে বক্সের ভিতর আমি যে জিনিসটাই রাখবো ওগুলো আমি ইজিলি বাইরে থেকে দেখতে পারবো আর আপনারা যদি আরেকটু বেশি ডেকোরেশন করতে চান আপনারা কিন্তু বিটগুলো এখানেও লাগাতে পারেন ড্রয়ারের চারপাশে লাগাতে পারেন তাহলে দেখতে আরও সুন্দর লাগবে এই যে দেখুন সাজিয়ে নেওয়ার পরে কত সুন্দর লাগছে আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি আপনারা বানান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে লাগে তবেই আমার সব কষ্ট সার্থক হবে তো দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ